তৃণমূল কংগ্রেসকে শেষ করে দেওয়ার চক্রান্ত বলে আমরা মনে করি যারা মারামারি করবেন তারা তৃণমূল কংগ্রেসের একমাত্র শত্রু বলে পরিগণিত হবেন আগামী দিনে কোনো মারামারি আমরা বরদাস্ত করতে দেবো না দেখুন আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমাদের বাসন্তীতে নিজেদের মধ্যে কোথাও কোনো সমস্যা ছিল আমরা আমি অত্যন্ত আনন্দিত যে আজকের আমার ডান দিকে এবং বাঁদিকে আমাদের রাজা আছে আমান আছে মন্টুদা আছে এখানে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছে মান্নান শেখ আছে বিশেষ করে যারা এই বাসন্তীতে নেতৃত্ব দেয় আমার সমস্ত অঞ্চলের সভাপতি সমস্ত অঞ্চলের প্রধান সমস্ত তৃণমূল যুব কংগ্রেসের যারা নেতৃত্ব আছে আমরা সবাইকে আজকের এই রক্তদানের মাধ্যমে একটা সম্প্রতির মেলবান মেলবন্ধনে তাদেরকে বন্ধনে বাঁধতে পেরে আমরা সত্যিকারে আনন্দিত আগামী দিনে যদি আবার এই ধরনের ঘটনা ঘটে সে বিষয়ে সিদ্ধান্ত সে বিষয়ে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি খুব পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছেন বাসন্তীতে কোনো রকমভাবে ক্রিমিনাল অ্যাক্টিভিটিজ বরদাস্ত নয়ের মধ্যে এখানকার নেতৃকে নেতৃত্বকে এটাই বললাম আগামী দিন সকলকে শৃঙ্খলাবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে দলকে পরিচালনা করতে হবে কারণ দল এখন সর্বভারতীয় ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে ফলে দলকে কোনোভাবেই ছোট করা যাবে না সকলে মিলে দলকে রক্ষা করতে হবে গাছকে যেমন রক্ষা করে গাছটা আস্তে বড় হয় তো তৃণমূল কংগ্রেস গাছটাকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে আজকে সমস্ত মানুষের এর আগেও তো একাধিকবার বার্তা দিয়েছেন কিন্তু তারপরে আজকে অনুষ্ঠান শুরুর আগে একটা গণ্ডগোল গণ্ডগোল কি দিয়ে কি হয়েছে জানি না তবে আজকে আমরা দেওয়ার পর থেকে আগামী দিনে আমরা দেখব যারা কারা কথা শুনছে বা কারা শুনছে কারা ভুল করছে কারা ঠিক করছে তো সেই মতোই ব্যবস্থা নেওয়া হবে দলের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে যারা কথা শুনবে না তাদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে